Ladies and gentlemen, welcome to Peers Foundation. How are you? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুন্দর আছো। তো গাইস, আজকে আমরা দ্য ইলিয়াড এই এপিক পোয়েট্রিটার একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আর সেই কোয়েশ্চেনটা হলো কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন অ্যাকিলিস এন্ড হেক্টর। দ্য ইলিয়াড এই কবিতাটা লিখেছেন হোমার। হোমারের লাইফ ডিউশন নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। তো বেসিক্যালি প্রশ্নবিদ্ধভাবে যেটা আসে সেটা হচ্ছে 800 BC to 750 BC, 800 থেকে 750 BC, এটা হচ্ছে হোমারের লাইফ ডিউরেশন। তো গাইস, হোমার দ্য ইলিয়াড এই কবিতাটা বেসিক্যালি লিখেছিলেন ইউ নো ইন দ্য মিড অফ 8th century BC তে কবিতাটা লিখেছেন। এবং হোমারের এই কবিতাটার যে মূল ফ্যাক্ট বা মূল বিষয়বস্তু সেটা কিন্তু হচ্ছে অ্যাকিলিস রায়ত রেজ, অর্থাৎ অ্যাকিলিসের যে রাগ, ক্রোধ, অ্যাংরি, সেই বিষয়টাই হচ্ছে হোমার এখানকার মূল প্রতিপাদ্য বিষয়। এখানে দেখো, তুমি যদি হেক্টর এবং অ্যাকিলিসের মধ্যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে যাও, তুমি ইউ উইল গেট নাম্বার অফ পয়েন্টস, অনেক পয়েন্টস পাবে, যেটা উইদিন 30 মিনিটস লেখে কমপ্লিট করা অসম্ভব। এই জন্য তুমি যদি 5 থেকে 6টা পয়েন্ট সুন্দরভাবে ডিসক্রাইব করে দাও ইন উইথ ইনফরমেশন এন্ড কোটেশন, তাহলে কিন্তু তুমি 7 to 8 marks পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো গাইস, এই লেকচারটা নোট কালেক্ট করার জন্য তোমরা আমাদেরকে ফোন করতে পারো, আমাদেরকে তোমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারো, বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা এই নোটটাকে কালেক্ট করতে পারো। আর নোট কালেক্ট করলে তোমরা সাফিসিয়েন্ট কোটেশনস পাবে, এটা হচ্ছে ব্যাপার। তো এখানে মূল যেটা ব্যাপার সেটা হলো যে ইন্ট্রোডাকশনে আমরা এরকমভাবে বলতে পারি যে এই ইলিয়ড এই কবিতাটার যে দুজন গ্রেট ওয়ারিয়ার্স হেক্টর এবং অ্যাকিলিস, এদের দুজনের মধ্যে অনেক সিমিলারিটি রয়েছে। আর এদের দুইজনকে পাওয়ার হাউস, ট্রয় এবং গ্রিসের পাওয়ার হাউস হিসাবে কল্পনা করা হয়ে থাকে বা কনসিডার করা হয়ে থাকে। তো সিমিলারিটিসের ফার্স্ট পয়েন্টে আমরা যদি দেখাতে যাই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ওয়ারিয়ার্স অফ দ্য ডিস্ট্রাকটিভ ট্রোজান ওয়ার। এরা দুইজনেই কি যে ডিস্ট্রাকটিভ ট্রোজান ওয়ারের সবচেয়ে পাওয়ারফুল যোদ্ধা। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সিমিলারিটি বিটুইন অ্যাকিলিস অ্যান্ড হেক্টর। অ্যাকিলিস এবং হেক্টরকে তুমি এবার যদি এই বিষয়টা দেখো, তাহলে কি হবে, একটা পয়েন্টের মাধ্যমে দেখি আমরা, সেই পয়েন্টটা হচ্ছে অ্যাকিলিস এবং হেক্টরের মধ্যে একটা ডুয়াল হয়েছে, একটা কি মানে দুজনের মধ্যে মারামারি হয়েছে। এবং এই মারামারিটা কিন্তু দীর্ঘ সময় ধরে চলেছে। আর এই দীর্ঘ সময় ধরে মারামারি চলার ফলে একসময় এরকম মনে হচ্ছিল যে হয়তো ম্যাচটা ড্র হয়ে যাবে বা এই ডুয়ালটা ড্র হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত কি হয়, উইথ দ্য পাওয়ার অফ গডেস, উইথ দ্য ডিউপিং অফ গডেস অর অ্যালুমেন্ট অফ গডেস, অ্যাথেনার সাহায্য নিয়ে হেক্টরকে কিন্তু অ্যাকিলিস পরাজিত করে। এবং এই হত্যার মাধ্যমে প্রমাণ হয় এরা দুইজনই, বা এই যুদ্ধের মাধ্যমে প্রমাণ হয় এরা দুইজনই হচ্ছে মাইটি, এরা খুবই শক্তিশালী যোদ্ধা। আর এটাই হচ্ছে তাদের মধ্যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সিমিলারিটি। এবং গাইস, এরা যে শক্তিশালী ওয়ারিয়র, এই বিষয়টাকে ফুটিয়ে তোলার জন্য হোমার কি করেছে, নেস্টরের মাধ্যমে অ্যাকিলিসের যে ইম্পর্টেন্স এবং পাওয়ার সেটাকে প্রকাশ করেছে। কারণ নেস্টর বলেছে অ্যাকিলিস হচ্ছে অ্যাকিলিসের জন্য টাওয়ারের মতো শক্তিশালী, অর্থাৎ অ্যাকিলিস যদি যুদ্ধক্ষেত্রে থাকে তাহলে একটা টাওয়ার ওখানে দাঁড়িয়ে যায়। এবং এই ইউনো ওয়ার্ড, এই হেক্টরের শক্তি সম্পর্কে অ্যাকিলিস নিজেই ডিক্লেয়ার করেছে, সেই ডিক্লারেশনটা কি, তাকে হত্যা করার পরে বলছে যে তুমি এমনই এক যোদ্ধা যে তোমার সমস্ত যোদ্ধারা যা ক্ষতি করেছে অ্যাকিয়ান্সদের বা আর্গিভসদের, তার চাইতে বেশি তুমি একাই কিন্তু আমার ক্ষতি করেছো বা আমাদের ক্ষতি করেছো। নেক্সট যে সিমিলারিটিটা আমরা দেখাতে পারি, সেই সিমিলারিটিটা হচ্ছে ভ্যানিরেটেড অ্যান্ড রেসপেক্টেড, এরা দুজনাই হচ্ছে সম্মানিত এবং শ্রদ্ধেয়। সম্মানিত এবং শ্রদ্ধেয় বলতে এখানে বোঝানো হচ্ছে যে অ্যাকিলিসকে যেমন গড লাইক রেসপেক্ট দিয়েছে অ্যাকিয়ান্সরা, তেমনই কিন্তু হেক্টরকেও ট্রোজানসরা গড লাইক রেসপেক্ট দিয়েছে। ইভেন অ্যাকিয়ান্সরাও কিন্তু অ্যাকিলিসকে গড লাইক রেসপেক্ট দেওয়ার পাশাপাশি ট্রোজানসরাও দিয়েছে, এবং হেক্টরকে ট্রোজানসদের পাশাপাশি কিন্তু অ্যাকিয়ান্সরাও গড লাইক রেসপেক্ট দিয়েছে। আর এই রেসপেক্টেশন, এই অ্যাকিলিসকে যে রেসপেক্ট দিয়েছে, এই রেসপেক্টটা মূলত ইনিসের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তো ইনিস কি বলেছে, ইনিস এখানে বলেছে হচ্ছে এটা, অ্যাকিলিস হচ্ছে গডের সাহায্য নিয়ে যুদ্ধ করে থাকে, তারপরেও সে অনেক বেশি শক্তিশালী, সে আমার চাইতে অনেক বেশি শক্তিশালী। এ ধরনের রেসপেক্ট দেওয়া, এ ধরনের ভ্যানিরেশন দেওয়া, এটা হচ্ছে রেয়ার একটা কালেকশন। এবং এরা হেক্টর সম্পর্কে রেসপেক্ট স্বয়ং অ্যাকিলিস নিজেই দিয়েছেন, কারণ তাকে সম্মানিত করেছেন সম্ভ্রান্ত যোদ্ধা বলে ডিক্লারেশনের মাধ্যমে। সো সেকেন্ড সিমিলারিটি তোমরা দেখাতে পারো, ভেনিরেটেড অ্যান্ড রেসপেক্টেড। তো গাইস, নেক্সট সিমিলারিটি যেটা দেখাতে পারো সেটা হচ্ছে প্রাইড এক্সিস্টেড উইদিন বোথ অফ দ্যাম, তাদের উভয়ের মধ্যে যে প্রাইড এক্সিস্টেড সেই পয়েন্টটাকে অবশ্যই দেখাবে।
কিভাবে প্রাইডটা এক্সিস্টেড রয়েছে দেখো। প্রাইড বা ইগোইজমের ক্ষেত্রে যদি কথা বলি তাহলে কি দেখা যাবে যে অ্যাগামেমনন যখন ডিসঅনার করে অ্যাকিলিসের কাছ থেকে তার যে কনকিউবাইন তার যে কনসর্ট ব্রিসিসকে কেড়ে নিল, তখন কিন্তু অ্যাকিলিস ব্যাপক পরিমাণে আত্মসম্মান বোধে ভুগলো এবং কি করলো, সে যুদ্ধক্ষেত্রে ছেড়ে দিয়ে একটা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিল। এই যে এটার মাধ্যমে তার কিন্তু অহমিকা, তার অহংকার, এটা তার যে সেলফ রেসপেক্ট, তার যে সেলফ স্টিম, এটা কিন্তু প্রকাশিত হয়। এবং হেক্টরের ক্ষেত্রে আমরা এই প্রাইডটা যেভাবে প্রমাণ করতে পারি সেটা হচ্ছে যে হেক্টরকে যখন তার ওয়াইফ অ্যান্ড্রোম্যাকি বলছে যে হেক্টর আপনি যাবেন না, আপনি আমাকে বিধবা করার জন্য যুদ্ধক্ষেত্রে আর যাবেন না, আপনার সন্তানকে পিতৃহীন করার জন্য আপনি আর যুদ্ধক্ষেত্রে যাবেন না, তখন হেক্টর কিন্তু তার ওয়াইফকে রিপ্লাই দেয় যে এই অ্যাকিয়ান্সরা কি করছে যে আমাদের মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে তারা মিস্ট্রেস বানাচ্ছে, আর আমি যদি এখন যুদ্ধক্ষেত্রে না যাই তাহলে সমস্ত ট্রয়বাসী আমাকে কি বলবে, ট্রোজানসরা আমাকে বলবে হচ্ছে আমি কাপুরুষ, আর কাপুরুষ হয়ে বেঁচে থাকার চাইতে বীরত্বের সাথে মৃত্যুই ভালো। তাহলে এই যে গ্লোরিফিকেশন, তাদের মধ্যে যে প্রাইড, এই বিষয়গুলো কিন্তু বর্তমান ছিল। এ ধরনের মেনি মোর সিমিলারিটিস ইউ ক্যান ফাইন্ড আউট, কতগুলো দেখাবে এত দেখানোর সময় নেই, যার কারণে এই তিনটা সিমিলারিটিস দেখালাম, এবার আমরা দুইটা ডিসিমিলারিটিস দেখাবো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোয়েশ্চেনটা এইভাবেও আসে compare and contrast or compare, তাও এইভাবেই দেখাবে। Both the terms are same, একই কথা, দুইটা প্রশ্ন একই বিষয় একইভাবে দেখানো। তো dissimilarities এর মধ্যে first যেটা দেখাবো আমরা সেটা হচ্ছে lion hearted and noble hearted। হোমার বলছে কি, হোমার এটা বলছে যে অ্যাকিলিস হচ্ছে lion hearted আর হেক্টর হচ্ছে noble hearted। কিভাবে lion hearted দেখো, অ্যাকিলিসের মধ্যে যে ডিস্ট্রাকটিভ ব্রুটালিটিটা রয়েছে সেই ডিস্ট্রাকটিভ ব্রুটালিটিটা কিন্তু হেক্টরকে হত্যা করার পরে যখন তার লাশ নিয়ে সে 9 দিন ট্রয় নগরীর এই ঘোড়া গাড়ির পিছনে বেঁধে ঘুরলো, তার চ্যারিয়টের পিছনে বেঁধে ঘুরলো, তখনই কিন্তু তার ব্রুটালিটিটা এখানে কিন্তু প্রমাণিত হয়ে যায় ব্যাপকভাবে। এবং অ্যাকিলিস কিন্তু ফ্যামিলিয়াল টাইসের দিকে খুব একটা বেশি বিশ্বাস করে না। এর পরবর্তীতে আমরা যদি হেক্টরকে দেখাই যে সে হচ্ছে নবেল হার্টেড, তার ফ্যামিলি আছে, সে তার পিতা মাতাকে রেসপেক্ট করে, ইউনো এভরিথিং, সবকিছুর দিক থেকেই আমরা হেক্টরকে একজন নবেল হার্টেড ওয়ারিয়র অর ম্যান হিসেবে বা সুপার হিউম্যান বিইং হিসেবে প্রমাণ করতে পারি। নেক্সট যে ডিসিমিলারিটি দেখানো হয়েছে সেটা হচ্ছে ডিফারেন্স ইন বার্থ, জন্মের ক্ষেত্রে এদের দুজনের ব্যাপক পার্থক্য রয়েছে। অ্যাকিলিসের জন্ম হচ্ছে দেবী মায়ের গর্ভে মর্টাল পিতার অরুষে। তার মানে এখান থেকে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে অ্যাকিলিসের পিতা হচ্ছে পিলিয়াস, পিলিয়াস ছিল কে, পিলিয়াস হচ্ছে মার্মিডনস এর কিং। আর অ্যাকিলিসের মায়ের নাম কি, অ্যাকিলিসের মায়ের নাম হচ্ছে থেটিস, থেটিস কে, অ্যাকর্ডিং টু গ্রিক মিথোলজি থেটিস হচ্ছে সিনেম, একটা হচ্ছে জলপুরী, আর এই দুইজনের সংমিশ্রণে অর্থাৎ এই দেবী মাতা এবং মানব পিতার যে মাধ্যমে যে জন্ম, এর কারণে কিন্তু অ্যাকিলিস পাওয়ারটা বেশি পেয়েছে। আর অ্যাকিলিসের একমাত্র দুর্বলতা হচ্ছে অ্যাকিলিস হিল, এটার পিছনে ইতিহাসটা কি, অ্যাকিলিসের জন্মের পরে তার মা থেটিস তাকে কি করেছিল, ইমর্টালিটির রিভারে গোসল করিয়েছিল, মানে এইভাবে চুবাইছে, বুঝতে পারছো, পা ধরে মাথাটা উল্টা করে এইভাবে চুবিয়েছে, যদি একবার ঘুরে চুবাইতো তাহলে অ্যাকিলিস ইমর্টাল হয়ে যেত, কিন্তু এটা করতে পারে দেখো, কারণ সেই সময় তার ব্রেনে এটা জিউস দেয়নি, যার কারণে, তো এই কারণে একটা ফ্রেজ এসেছে, সেই ফ্রেজটা হচ্ছে অ্যাকিলিস হিল, অর্থাৎ অ্যাকিলিসের যে দুর্বলতা সেই বিষয়টা থেকে অ্যাকিলিস হিলটা, এই ফ্রেজটা এসেছে, এটা হচ্ছে উইক পয়েন্ট বা দুর্বল অবস্থা। এবার যদি আমরা হেক্টরের ক্ষেত্রে আসি তাহলে হেক্টর হচ্ছে মর্টাল বার্থ, অর্থাৎ মানব পিতা এবং মানবী মাতার মাধ্যমে হেক্টরের জন্ম হয়েছে। হেক্টরের পিতার নাম হচ্ছে প্রিয়াম, যিনি হচ্ছে ট্রয়ের কিং, এবং হেক্টরের মায়ের নাম হচ্ছে হেকুবা, যে হচ্ছে ট্রয়ের রানী, কুইন। তো এইভাবে আমরা দেখতে পাই যে অ্যাকিলিস এবং হেক্টরের মধ্যে জন্মগত ডিফারেন্স রয়েছে। তোমরা যদি আরো সিমিলারিটি দেখাতে চাও আমি বলে দিচ্ছি, তোমরা যদি কোয়েশ্চেনকে এলাবোরেট করতে চাও আরো যদি পারো তাহলে লিখবে, যেমন তুমি এটা উল্লেখ করতে পারো বোথ আর ফ্রেন্ডলি, এরা দুজনে হচ্ছে বন্ধু সুলভ, যেমন অ্যাকিলিস প্যাট্রিকুলাসের বদলা নেওয়ার জন্য কোথায় এসেছে, চলে এসেছে হচ্ছে যুদ্ধক্ষেত্রে, অনুরূপভাবে হেক্টর কিন্তু তার ভাইকে বাঁচানোর জন্য অ্যাকিলিসকে মোকাবেলা করে, এখানে সে কি হয়েছিল, প্রতারিত হয়েছিল অ্যাথেনার দ্বারা। এর পরবর্তীতে তুমি যদি আসো ব্রোথ আর স্ট্রং লাভার, এরা দুইজনা প্রচন্ড স্ট্রং লাভার, কিভাবে এরা স্ট্রং লাভার সেটা দেখো, হেক্টর তার ওয়াইফকে খুব ভালোবাসে আর অ্যাকিলিস তার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসে, তাহলে এই দিক থেকে আমরা একটা সিমিলারিটি পাই। এর পরবর্তীতে তুমি যদি দেখো সেটা ডিসিমিলারিটিস একটা দেখাতে পারো, সেই ডিসিমিলারিটিটা হচ্ছে এটাই যে এরা হচ্ছে ফাইট ফর পিচ অ্যান্ড ডিস্ট্রাকশন,
একজন শান্তির জন্য যুদ্ধ করেছে আর একজন ধ্বংসের জন্য যুদ্ধ করেছে। স্পেশালি হেক্টর যুদ্ধ করেছে শান্তির জন্য, সে কিন্তু শান্তি চেয়েছিল, আর অ্যাকিলিস যুদ্ধ করেছে ডিস্ট্রাকশনের জন্য, যে ট্রয়কে একবারে দুমড়ে মুচড়ে একবারে শেষ করে দিয়ে যাব, যেন অ্যাকিলিসদের দিকে কেউ আর এরকমভাবে দৃষ্টি না দিতে পারে বা তাদের সম্মান নিয়ে খেলা করতে না পারে। এভাবে আমরা অনেকগুলো সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস Achilles among Hector mote dekhate pari. I expect your conception is totally clear, and if you are benefit at least, please share the video with your friends, with your junior throughout Bangladesh, so that they can get equal benefit like you. Have a good day.